Hello students, how are you? Hope you are all in the pink of health. আজকে আমরা শুরু করতে চলেছি solution chapter third video 2.3. আজকে আমরা কি করতে চলেছি? আজকে আমরা শুরু করতে চলেছি solution এর topic 2.3 কি আছে? Solubility. আজ আমরা কি সম্পর্কে পড়ব? Solubility সম্পর্কে পড়ব। তাহলে solubility কি? আমরা কি শিখে এলাম এতক্ষণ পর্যন্ত? যে solution কি কি দিয়ে তৈরি হয়? Solute আর solvent. তার মানে একটা কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে সলভেন্ট আছে, সলভেন্টের মধ্যে সলিউট পার্টিকেলস ডিসলভ হচ্ছে, কতটা পরিমাণে ডিসলভ হচ্ছে সেটাকে আমরা বলে থাকি সলিউবিলিটি। তাকে আমরা কি বলে থাকি? সলিউবিলিটি। তো সবাই এনসিইআরটি বুক বার করো, 2.3 বের করো, পেন নাও, এনসিইআরটি বুক নাও এবং আমার সাথে দেখো। সলিবিলিটি অফ এ সাবস্টেন্স ইজ ইটস ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্যাট ক্যান বি ডিসলভড ইন এ স্পেসিফাইড অ্যামাউন্ট অফ সলভেন্ট অ্যাট এ স্পেসিফাইড টেম্পারেচার। তাহলে সলিবিলিটি মানে কি? দ্য ক্যাপাবিলিটি, দ্য ক্যাপাসিটি, কিসের ক্যাপাসিটি, তা কতটা পরিমাণে সলিউট ডিসলভ হচ্ছে কি একটা স্পেসিফিক টেম্পারেচারে, সেটাকে আমরা বলে থাকি আমরা সলিবিলিটি বলে থাকি। ইট ডিপেন্ডস আপন দ্য নেচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে সলিবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? নেচারের উপর ডিপেন্ড করে। কিসের নেচার? নেচার, সলিউটের নেচার আর সলভেন্টের নেচার, এই দুটো নেচারের উপর। সলিউটের নেচার অ্যান্ড সলভেন্টের নেচারের উপর ডিপেন্ড করে আর টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আর প্রেশারের উপর ডিপেন্ড করে। তাহলে সলিবিলিটি কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে? সলিবিলিটি ডিপেন্ড করে নেচার অফ দ্য সলিউট, নেচার অফ দ্য সলভেন্ট, টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এই কটা জিনিসের উপর সলিবিলিটি ডিপেন্ড করে। লেট আস কনসিডার দ্য এফেক্টস অফ দিস ফ্যাক্টর্স ইন দ্য সলিউশন অফ এ সলিড অর গ্যাস ইন লিকুইড। সলিউশন অফ এ সলিড অর এ গ্যাস ইন লিকুইড, গ্যাস ইন লিকুইড আমরা এই ধরনের সলিউশনের কথা পড়বো। হট গ্যাসিয়াস সলিউশনের কথা পড়বো, লিকুইড সলিউশনের কথা পড়বো, যেটা সলিডের মধ্যে ডিসলভ হয়ে রয়েছে, সলিড ডিসলভ হয়ে রয়েছে, সলিড সলিউট ডিসলভ হয়ে রয়েছে অথবা গ্যাসিয়াস সলিউট ডিসলভ হয়ে আছে, আমরা সেই ধরনের সলিউশনের কথা পড়ব। নেক্সট দেখো তোমরা, সলিবিলিটি অফ এ সলিড ইন লিকুইড, সলিড ইন লিকুইড। তাহলে আমরা দুই ধরনের সলিউশনের কথা পড়ব। কি কি সলিউশনের কথা পড়ছি? একটা সলিউশনের কথা পড়ছি যেটা হচ্ছে সলিড ইন লিকুইড, এটা কথা পড়ছি লিকুইড সলিউশন, অথবা গ্যাস ইন লিকুইড, এই দুই ধরনের সলিউশনের সলিবিলিটি সম্পর্কে পড়ব। ওকে, তো দেখো বলেছে এভরি সলিড ডাজ নট ডিসলভ ইন ইন গিভেন লিকুইড। ওকে, এই যে প্যারাটা বলেছে, এই যে প্যাসেজটা বলেছে, তোমাদের বুকের মধ্যে দেখতে পাবে যে সলিবিলিটি ফার্স্টে যেটা বলেছে এভরি সলিড ডাজ নট ডিসলভ ইন এ গিভেন লিকুইড হোয়াইল সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড সুগার ডিসলভ রেডিলি ইন ওয়াটার। তার মানে যেখানে ন্যাপথলিন অ্যান্ড অ্যানথ্রাসিন ডু নট, যেখানে NaCl সলিড, NaCl সলিড, সুগার সলিড, সুগার সলিড, এগুলো ওয়াটারে ডিসলভ হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু কিন্তু ন্যাপথলিন, ন্যাপথলিন যদি দেখি, অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন যদি দেখি, তাহলে ন্যাপথলিন হোক বা অ্যানথ্রাসিন হোক, সিইএনই, ওকে, ন্যাপথলিন হোক বা অ্যানথ্রাসিন হোক,
এরা ডিজলভ হয় না তার মানে ডিজলভ হওয়ার জন্য কিসের উপর ডিপেন্ড করছে দা সলভেন্ট যেটা রয়েছে সেই সলভেন্টটা পোলার সলভেন্ট না নন পোলার সলভেন্ট কারণ আমরা এখানে একটা টার্ম জানি একটা ওয়ার্ড জানি একটা সেটা হচ্ছে লাইক ডিজলভস লাইক সলভেন্টের নেচারের উপর ডিপেন্ড করছে যে আমার সলিউট কি মিক্সচার হবে এনএসিএল আয়নিক কম্পাউন্ড তার মানে একটা পোলার সলভেন্টের উপর আমার কি হতে পারে আয়নিক কম্পাউন্ড ডিজলভ হতে পারে তাহলে সলভেন্ট যেটা রয়েছে সেই সলভেন্ট কত রকমের হয় সলভেন্ট দু রকমের হতে পারে একটা হতে পারে পোলার সলভেন্ট অথবা হতে পারে নন পোলার সলভেন্ট পোলার সলভেন্ট অথবা নন পোলার সলভেন্ট পোলার সলভেন্টে মেইনলি কি হবে মেইনলি আয়নিক কম্পাউন্ড আর নন পোলার নন আয়নিক সবসময় তাই হবে তা নয় না আয়নিক কম্পাউন্ড ইন জেনারেলি আয়নিক কম্পাউন্ড ওয়াটারে ডিজলভ হয় আর নন আয়নিকের মধ্যে নন আয়নিক যেগুলো থাকে সেগুলো মেইনলি নন পোলার সলভেন্টে ডিজলভ হয় ওয়াটারকে কি বলা হয় ওয়াটারকে বলা হয় ইউনিভার্সাল সলভেন্ট কেন না ম্যাক্সিমাম আয়নিক এবং বেশ কিছু নন আয়নিক কম্পাউন্ড ওয়াটারের মধ্যে ডিজলভ হতে পারে তাই একে ইউনিভার্সাল সলভেন্ট বলা হয় ওকে নন পোলার সলভেন্ট কি কি হতে পারে ইথার নন পোলার সলভেন্ট বেনজিন নন পোলার সলভেন্ট কার্বন টেট্রাক্লোরাইড নন পোলার সলভেন্ট ক্লোরোফর্ম নন পোলার সলভেন্ট এগুলো সব নন পোলার সলভেন্ট ওকে নেক্সট এইবার আমাদেরকে তোমাদের অ্যাকর্ডিং টু বুক তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের সলিউশন আরো ভ্যারাইটি সলিউশন সম্পর্কে পড়তে হবে কি রকম না সলিউশনকে আমরা আরো ভাগে ভাগ করতে পারি সলিউশনকে তিনটে ক্যাটাগরিতে একটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন একটা হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন আর একটা হচ্ছে সুপার স্যাচুরেটেড সলিউশন সুপার স্যাচুরেটেড সুগার বা চিনি ডিজলভ করার মতন তাহলে এই সলিউশনটাকে বলা হবে আনস্যাচুরেটেড সলিউশন ক্লিয়ার এবার ধরো আমি অ্যাড করতে করতে দেখলাম একটা পয়েন্ট যেখানে আর আমি যদি অ্যাড করি তাহলে আর কিন্তু ডিজলভ হবে না তাহলে তখন এটাকে বলবো আমি কি না এটা স্যাচুরেটেড সলিউশন হয়ে গেছে এবং স্যাচুরেটেড সলিউশন ধরে নাও যে 2 গ্রাম চিনি ডিজলভ হতো 2 গ্রাম সুগার ডিজলভ হতো তো আমি দেখছি 2 গ্রাম চেয়ে আরো 1 গ্রাম বেশি ডিজলভ হয়ে গেল 3 গ্রাম ডিজলভ হয়ে গেল তখন এই সলিউশনটাকে বলা হবে যে সুপার স্যাচুরেটেড সলিউশন সুপার স্যাচুরেটেড সলিউশন কিভাবে পাবো টেম্পারেচার বাড়িয়ে দিলে সুপার স্যাচুরেটেড সলিউশন পেতে পারি ঠিক আছে টেম্পারেচার বাড়িয়ে দিলে সুপার স্যাচুরেটেড সলিউশন পেতে পারি কোনো ডাউট নাই ঠিক আছে সুপার স্যাচুরেটেড সলিউশন কিভাবে পাওয়া যাবে না সুপার স্যাচুরেটেড সলিউশন পাওয়া যাবে টেম্পারেচার বাড়িয়ে দিয়ে বা প্রেশারের এফেক্টে আমরা কি করতে পারি সুপার স্যাচুরেটেড সলিউশন ইউজ করতে পারি তাহলে সলিউশন টাইপ কত হবে স্যাচুরেটেড যেখানে লাস্ট লিমিট যেখানে ডিজলভ হওয়ার তাকে স্যাচুরেটেড তার আগে পর্যন্ত আনস্যাচুরেটেড আর যতটা মানে ডিজলভ করলে স্যাচুরেটেড হবে তার থেকে যদি বেশি ডিজলভ হয় টেম্পারেচার এফেক্ট বা প্রেশার এফেক্টের জন্য তাহলে তাকে সুপার স্যাচুরেটেড সলিউশন বলা হবে কোনো ডাউট এতদূর পর্যন্ত কোনো ডাউট আছে তাই এইবার দেখো ঠিক আছে এবার দেখো ঠিকঠাক করলাম কোনো অসুবিধা নেই কোনো ডাউট নেই এবার দেখো আমরা কি পড়বো আমরা পড়বো সলিড আমরা আগে কি পড়বো সলিড
সলিড ইন লিকুইড। স্যার এটা মানে কি? সলিড ইন লিকুইড মানে হচ্ছে আমার যদি এটা একটা কন্টেনার হয়, এখানে যদি লিকুইড থাকে, এটা যদি লিকুইড থাকে, এর মধ্যে আমরা কি দেব? সলিড ডিসলভ করব। ওকে, আমার এখানে যদি লিকুইড থাকে, এর মধ্যে সলিড ডিসলভ করব। মানে স্যার একটা एग्जांपल দিন। एग्जांपल হচ্ছে ওয়াটার আছে, আমি এখানে NaCl অ্যাড করছি, ওয়াটারের মধ্যে NaCl অ্যাড করছি, তাহলে সলিড ইন লিকুইড হলো। এদের ক্ষেত্রে প্রেসারের কোনো এফেক্ট থাকে না। কি বলবো, বোঝা গেল? প্রেসারের কোনো এফেক্ট থাকে না, মানে প্রেসার বাড়ালে বা কমালে কিছু হয় না, কেবলমাত্র টেম্পারেচারের উপর এরা ডিপেন্ড করে থাকে। টেম্পারেচার বাড়ালে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে থাকে, টেম্পারেচারের উপর। বোঝা গেল কি বললাম? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে থাকে। দেখতে পাবে তোমাদের বইয়ে এফেক্ট অফ টেম্পারেচার লেখা আছে, এফেক্ট অফ টেম্পারেচার। আমি একবার পড়ছি, তো দেখে নাও। দ্য সলিবিলিটি অফ এ সলিড ইন লিকুইড ইজ সিগনিফিকেন্টলি অ্যাফেক্টেড বাই টেম্পারেচার চেঞ্জেস। কনসিডার দ্য ইকুইলিব্রিয়াম রিপ্রেজেন্টেড বাই বাই ইকুয়েশন 2.10। দিস বিং ডাইনামিক ইকুইলিব্রিয়াম মাস্ট ফলো লাসাতেলিয়ার প্রিন্সিপাল। ইন জেনারেল ইফ ইন এ নিয়ারলি স্যাচুরেটেড সলিউশন দ্য ডিসলিউশন প্রসেস ইজ এন্ডোথার্মিক, দ্য সলিবিলিটি শুড ইনক্রিজ উইথ রাইজ টেম্পারেচার, অ্যান্ড ইফ ইট ইজ এক্সোথার্মিক দ্য সলিবিলিটি শুড ডিক্রিজ। দিস ট্রেন্ডস আর অলসো অবজার্ভ এক্সপেরিমেন্টালি। প্রেসারের ক্ষেত্রে প্রেসার ডাজ নট হ্যাভ এনি সিগনিফিকেন্ট এফেক্ট অফ সলিবিলিটি অফ সলিড ইন লিকুইড। ইট ইজ সো বিকজ সলিডস অ্যান্ড লিকুইডস আর হাইলি ইনকম্প্রেসিবল অ্যান্ড প্র্যাকটিক্যালি রিমেন আনএফেক্টেড বাই দ্য চেঞ্জেস ইন প্রেসার। ওকে, লিকুইড এবং সলিড এটা কি হয়? হাইলি কম্প্রেসিবল, কম্প্রেস করা যায়। মানে আমি এখান থেকে যদি একটা প্রেশার ক্রিয়েট করি, লিকুইড কম্প্রেস করে যাবে। ওকে, বা সলিড গুলো কি হতে পারে? কম্প্রেস হতে পারে। কম্প্রেসিবিলিটি নেচার হাই থাকার জন্য আমার কি হয় না, কম্প্রেসিবিলিটি নেচার না থাকার জন্য, সরি, কম্প্রেসিবিলিটি নেচার না থাকার জন্য সলিডকে গ্যাসকে যেমন কম্প্রেস করা যাবে, একটা কন্টেনারের মধ্যে কম্প্রেস করা যাবে, কম্প্রেস করলে কি হবে, কম্প্রেস করা যাবে, কিন্তু সলিডকে কম্প্রেস করা যায় না। তাই এই কম্প্রেসিবিলিটি নেচার না থাকার জন্য এটা কি করতে পারে না, আমরা প্রেশারের উপর এটা এফেক্ট অতটা হয় না, টেম্পারেচারের উপর এফেক্ট হয়। কিরকম টেম্পারেচারের উপর এফেক্ট হয়? যদি এক্সোথার্মিক প্রসেস হয়, এক্সোথার্মিক প্রসেস, এক্সোথার্মিক প্রসেস মানে যেখানে হিট বা এনার্জি, যেটাকে বলছি এনার্জি রিলিজ হয়, রিলিজ হয় মানে স্যার যেখানে হিট বা এনার্জি রিলিজ হয়, মানে ডেল এইচ সলিউশন, ডেল এইচ সলিউশনের ভ্যালু সেক্ষেত্রে জিরো থেকে কম হয়, দ্যাট মিন্স নেগেটিভ হয়। ডেল এইচ এর ভ্যালু, চেঞ্জ ইন এনথালপি এর ভ্যালুটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা তাকে এক্সোথার্মিক প্রসেস বলি। আর এক্সোথার্মিক প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার দিলে, এক্সোথার্মিক প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার দিলে সলিবিলিটি, সলিবিলিটি কমবে, সলিবিলিটি কমবে। ওকে, দেন এন্ডোথার্মিক প্রসেসের ক্ষেত্রে এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক প্রসেসের ক্ষেত্রে অর্থাৎ যেখানে হিট বা এনার্জির কথা যেটা বলছি, সেটা যদি অ্যাবজর্ব হয়, সেটা যদি অ্যাবজর্ব হয়, যদি সেটা অ্যাবজর্ব হয়, তার মানে সেক্ষেত্রে ডেল এইচ সলিউশন এর ভ্যালুটা আমার কি আছে, জিরো থেকে বেশি, মানে ডেল এইচ ভ্যালুটা হবে কোন সাইডে, পজিটিভ সাইডে, তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার দিলে সলিউবিলিটি আমার কি হবে, বাড়বে, সলিউবিলিটি বাড়বে। ওকে, টেম্পারেচার দিলে কি হবে, সলিউবিলিটি বাড়বে। এটা তার ক্ষেত্রে আমরা আলোচনা করছি সলিড ইন লিকুইডের ক্ষেত্রে আলোচনা করছি। তাহলে সলিড ইন লিকুইডের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইনকম্প্রেসিবিলিটি নেচারের জন্য প্রেসারের কোনো এফেক্ট থাকে না, কিন্তু টেম্পারেচারের এফেক্ট থাকে। এক্ষেত্রে এক্সোথার্মিক প্রসেস হয়, যেখানে হিট রিলিজ হয়, সেখানে যদি টেম্পারেচার দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার সলিবিলিটি ডিক্রিজ হবে। আর যদি টেম্পারেচার এন্ডোথার্মিক রিয়াকশন হয়, সেক্ষেত্রে যদি টেম্পারেচার দিই, তাহলে সেক্ষেত্রে আমার কি দেখবো না, সলিবিলিটি ইনক্রিজ হচ্ছে। কোনো ডাউট? এত দূর পর্যন্ত সলিউশনের কোনো ডাউট নেই। নেক্সট দেখো, এবার আমরা কি করবো,
সলিড ইন লিকুইড গেল, এবার পড়ো গ্যাস ইন লিকুইড। ওকে, গ্যাস ইন লিকুইড, গ্যাস ইন লিকুইড, গ্যাস ইন লিকুইডের ক্ষেত্রে আমরা টেম্পারেচারের উপর এফেক্ট দেখতে পাবো এবং আমরা কি দেখতে পাবো প্রেসারের উপর এফেক্ট দেখতে পাবো। ওকে, তো প্রেসারের উপর এফেক্ট যখন দেখবো, প্রেসারের উপর এফেক্ট যখন দেখবো, প্রেসারের সাথে আলোচনা যখন করবো, তখন আমাদেরকে একটা ফর্ম, একটা রুলস বা থিওরম করতে হয়, সেটা হচ্ছে হেনরিস থিওরম। ঠিক আছে, সে কি বলছে? হেনরিস থিওরম, হেনরিস থিওরম বা হেনরিস ল এক্ষেত্রে অ্যাপ্লিকেবল করতে হয়। হেনরি কি বলছেন? হেনরি বলছেন যে আমরা যদি প্রেসার দি, প্রেসার দি মানে আমরা একটা কন্টেনার আছে, কন্টেনারে আমি কি করছি, এখানে গ্যাসেস মলিকিউলস গুলো রয়েছে, এখানে লিকুইড রয়েছে, লিকুইডের মধ্যে গ্যাস গুলো রয়েছে, গ্যাস গুলো রয়েছে, প্রেসার যদি দি, কম্প্রেসিবিলিটি নেচার আছে, কম্প্রেসিবিলিটি নেচারের জন্য প্রেসার দিলে কি হবে, বেশি পরিমাণে গ্যাস মলিকিউলস গুলো, আমার গ্যাস পার্টিকেলস গুলো লিকুইডের মধ্যে ডিসলভ হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, উইথ ইনক্রিজিং প্রেসার, উইথ ইনক্রিজিং প্রেসার আমরা এই পার্টিকেলস গুলোকে এক্স বা মোল ফ্র্যাকশন হিসেবে ধরে নিলাম, মোল ফ্র্যাকশন হিসেবে ধরে নিলাম, মোল ফ্র্যাকশনের সাথে ডাইরেক্টলি রিলেটেড থাকবে গ্যাস গ্যাস মলিকিউলস গুলো। ওকে, সো প্রেশার ইনক্রিজ করলে সলিবিলিটি কি হয়, প্রেশার যদি ইনক্রিজ করা হয় সলিবিলিটি, সলিবিলিটিও ইনক্রিজ করবে। এখানে প্রেশার ইকুয়াল টু আমরা কে এইচ ইনটু জিটা আর এক্স লিখতে পারি। কে এইচ কে কি বলা হয়? হেনরি কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাকে বলা হয় হেনরি কনস্ট্যান্ট। এখানে একটা জিনিস মনে রাখবে, কে এইচ এর ভ্যালুর সাথে সলিবিলিটির ইনভার্স রিলেশন, সলিবিলিটির ইনভার্স রিলেশন আছে। ধরো কে এইচ এর ভ্যালু দিয়ে দিয়েছে এক্স, কে এইচ এর আরেকটা ভ্যালু দিয়ে দিয়েছে ওয়াই, এবং বলা থাকলো এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে সলিবিলিটি নেচার হবে, সলিবিলিটির অ্যান্সার হবে ওয়াই গ্রেটার দেন এক্স। ক্লিয়ার? ওয়াই গ্রেটার দেন এক্স, কে এইচ এর ভ্যালু, চারটে পাঁচটা ভ্যালু বলা থাকলো, কে এইচ এর যে ভ্যালুটা বেশি থাকবে তার সলিবিলিটি কম হবে। তাহলে আমরা কে এইচ এর ভ্যালু থেকে আমরা কি করতে পারবো, আমরা সহজেই সলিবিলিটি ক্যালকুলেশন করতে পারবো। তো হেনরিস ল খুব ইজি ল, কি প্রেশার যদি আমি বাড়াই, প্রেশার যদি আমি দিই, তাহলে সেক্ষেত্রে সলিবিলিটি, গ্যাসের সলিবিল হওয়ার ক্ষমতা ওয়াটারের মধ্যে বা লিকুইডের মধ্যে ইনক্রিজ হবে, কারণ না মোল ফ্র্যাকশনটা এর সাথে সাথে বাড়ছে। তো প্রেশার ইনক্রিজ করলে মোল ফ্র্যাকশন ইনক্রিজ হবে, তার জন্য প্রেশার বাড়বে যত মোল ফ্র্যাকশন বাড়বে। ওকে, বা বলতে পারি প্রেশার বাড়লে বেশি পরিমাণে গ্যাস ডিসলভ হবে। কেইচের সাথে সলিবিলিটি কি কিরকম রিলেশন, না ইনভার্স রিলেশন। ওকে, কোনো ডাউট? কোনো ডাউট নেই। এবার দেখো, যদি বলে অ্যাপ্লিকেশন, হেনরিস ল এর অ্যাপ্লিকেশন কোথায়, কোল্ড ড্রিঙ্কস এর বোতল আমরা দেখেছি, কোল্ড ড্রিঙ্কস এর বোতলে কি হবে, যেগুলো সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস হয়, কোল্ড ড্রিঙ্কস এর বোতলে কি দেখি, না অনেক পরিমাণে CO2 গ্যাস কি রয়েছে কোল্ড ড্রিঙ্কস এর বোতলের মধ্যে, আবার কি হয়েছে CO2 গ্যাস ডিসলভ হয়ে রয়েছে, যখনই ছিপিটা খুলে দিই প্রচুর পরিমাণে গ্যাস ওখান থেকে বেরিয়ে আসতে চায়। তাহলে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। আর এখানে দেখবে আর একটা লেখা আছে, দা ব্লকস ক্যাপিলারিজ অ্যান্ড ক্রিয়েটস এ মেডিকেল কন্ডিশন নোন অ্যাজ দ্য বেন্ডস হুইচ আর পেনফুল অ্যান্ড ডেঞ্জারাস টু লাইফ। এদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যখন গ্যাস, মানে আমরা কি হয়, যখন ওয়াটারের মধ্যে ডিসলভ হচ্ছে, সরি ওয়াটারের মধ্যে ঢুকছি বা সাঁতার কাটছি, বা ডুবুরি যারা হয়, স্কুবা ডাইভার যারা হয়, তারা যখন ওয়াটারের মধ্যে যাচ্ছে, তাহলে এক্সট্রা প্রেশারের মধ্যে কাজ করতে হচ্ছে, অক্সিজেন বেশি পরিমাণে ডিসলভ হচ্ছে। হঠাৎ করে যদি উঠে আসা হয় খুব, তো বেশি পরিমাণে অক্সিজেনের সাথে সাথে বেশি পরিমাণে নাইট্রোজেন গ্যাসও চলে যায়। হঠাৎ করে যখন প্রেশারটা ছেড়ে দেওয়া হয়, তখন নাইট্রোজেনে কি হয়, নাইট্রোজেন গ্যাসের বাবলস ক্রিয়েট হয়, রাইট? নাইট্রোজেন গ্যাসের বাবলস ক্রিয়েট হলে আমাদের কি হয়, সেই সময় ক্যাপিলারিজে পেন ফিল হয়, এই ঘটনাটাকে বলা হয় বেন্স। তার জন্য বুকসের মধ্যে বেন্স কথাটা উল্লেখ করেছে, যেটা পেনফুল এবং ডেঞ্জারাস টু লাইফ। সো বেন্স হচ্ছে এই জিনিসটা, এই কন্ডিশনটাকে বলা হয় বেন্স। টু অ্যাভয়েড বেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টক্সিক এফেক্ট অ্যাট হাই কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন ইন ব্লাড, ব্লাডের মধ্যে যখন নাইট্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে যায়, দ্য ট্যাঙ্কস ইউজ দ্য স্কুবা ডাইভার্স আর ফিল্ড উইথ এয়ার ডাইলিউটেড হিলিয়াম
যেটা 11.7% হিলিয়াম এন্ড 56.2% নাইট্রোজেন এন্ড 32.1% অক্সিজেন এটা আমরা ইউজ করে থাকি বা সুইবারটা এটা ডাইভারটা ইউজ করে থাকে যাতে এই টক্সিক এফেক্ট থেকে বাঁচা যায় টক্সিক এফেক্ট থেকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি 11.7% হিলিয়াম এবং 56.2% নাইট্রোজেন এবং 32.1% অক্সিজেন এটা আমরা ইউজ করতে পারি কি কি বললাম আমি 11.7% হচ্ছে হিলিয়াম আর হচ্ছে 56.2% এটা হচ্ছে আমার নাইট্রোজেন এবং 32.1% এটা হচ্ছে অক্সিজেন এটা ইউজ করা হয় টক্সিক এফেক্ট থেকে বাঁচার জন্য ওকে তাহলে বেন্স একটা এক্সাম্পল প্রেশার এক্সট্রা দেওয়ার ফলে নাইট্রোজেন গ্যাস ডিজলভ হওয়ার ফলে নাইট্রোজেন গ্যাসের যখন প্রেশারটা কমিয়ে দেওয়া হয় ডিজলভেবিলিটি কমে যায় তখন নাইট্রোজেন গ্যাসটা বেরিয়ে আসতে চায় সেই সময় বাবলস ক্রিয়েট হয় এবং সেই সময় পেন ফিল হয় সে পেন একটা এক্সাম্পল হচ্ছে আমাদের প্রেশারের সাথে যে ডিজলভেবিলিটি ডাইরেক্ট রিলেশন আছে সেক্ষেত্রে আমরা সেই জায়গা থেকে সেই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে বাঁচার জন্য বা সেই টক্সিক এফেক্ট থেকে বাঁচার জন্য আমরা এই মিক্সারটা ব্যবহার করি বা স্কুইবার ডাইভারের মিক্সারটা ব্যবহার করে থাকে ওকে একইভাবে যেটা হাই অ্যাল্টিটিউড এরিয়া রয়েছে সেই জায়গায় ক্লাইম্বার্সরা যে ফিল করে সেটাকে আমরা বলে থাকি অ্যানক্সিয়া রাইট তাহলে আমরা কি পেলাম একটা পেলাম বেন্ডস একটা একটা পেলাম কি বেন্ডস একটা পেলাম কি ফিল বেন্ডস ফিল পেলাম একটা স্কুইবা ডাইভাররা ফিল করতে পারে বা যারা ওয়াটারের মধ্যে ডুব দিচ্ছে তারা ফিল করতে পারে আর একটা হচ্ছে অ্যানক্সিয়া ওকে অ্যানক্সিয়া এটা যারা মাউন্টেনে ওঠে তারা ফিল করে যে আনকমফোর্টেবল যে কন্ডিশনটা ক্রিয়েট হয় সেটা হলো অ্যানক্সিয়া ডিউ টু দা হাইলি ডিউ টু দা ডিজলভেবিলিটি অফ গ্যাসেস ওকে গ্যাস বেশি পরিমাণে ডিজলভ হয়ে বলে এফেক্ট অফ টেম্পারেচার সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইডস ডিক্রিজেস উইথ রাইজ টেম্পারেচার সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড ডিক্রিজেস উইথ রাইজ টেম্পারেচার টেম্পারেচার যদি বাড়ানো হয় টেম্পারেচার সাথে এফেক্ট কি প্রেশারের সাথে তো দেখলাম টেম্পারেচারের সাথে এফেক্ট কি টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় সলিবিলিটি সলিবিলিটি কমবে ওকে ডিক্রিজ করবে when dissolved the gas molecules are present in liquid phase and the process of dilution can be considered similar to condensation and heat is evolved in this process we have learned in the last section that dissolution process involves dynamic equilibrium and thus must follow Lhasa-Thiele principle as dilution is an exothermic process the solubility should decrease with increased temperature তাহলে এই যে ডিসলিউশনের কথা বলছে এই ডিসলিউশন একটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস ডিসলিউশন একটা এক্সোথার্মিক প্রসেস কারণ এটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামের উপর ডিপেন্ড করছে ডিসলিউশন ইকুইলিব্রিয়াম স্টেটের উপর ডিপেন্ড করছে আর ডাইনামিক ইকুইলিব্রিয়াম মিন্স কাইনেটিক এনার্জি গেন বা কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হওয়া মানে এক্সোথার্মিক হিট রিলিজ হবে সেক্ষেত্রে তো টেম্পারেচার ইনক্রিজ করলে সলিবিলিটি ডিক্রিজ হবে তাই গ্যাস যখন একটা লিকুইডের মধ্যে যখন গ্যাস ডিজলভ হয় সেক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি কম বুঝে গেল এই ছিল আমাদের 2.3 টপিক এখানে সলিবিলিটি কথা বলেছে সলিবিলিটি কি আমরা শিখলাম তারপর আমাদেরকে শিখলাম স্যাচুরেটেড সলিউশন আনস্যাচুরেটেড সলিউশন সুপার স্যাচুরেটেড সলিউশন কি তার সাথে সাথে দেখলাম সলিড লিকুইডের মধ্যে যখন ডিজলভ হচ্ছে তাহলে সেক্ষেত্রে প্রেশারের কোনো এফেক্ট নেই টেম্পারেচারের এফেক্ট আছে যদি হিট রিলিজ হয় সেক্ষেত্রে এক্সোথার্মিক প্রসেস টেম্পারেচার দিলে সলিবিলিটি কমবে এন্ডোথার্মিক প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার দিলে সলিবিলিটি বাড়বে এরপর যখন লিকুইড গ্যাসের মধ্যে গ্যাসকে ডিজলভ করছে লিকুইডের মধ্যে সেক্ষেত্রে প্রেশারের ওপর প্রেশার যত বাড়ানো হবে তত আমাদের মলিকুলসগুলো বা পার্টিকেলসগুলো ডিজলভ বেশি হতে থাকবে প্রেশারের সাথে এই ডিজলভেবিলিটির ডাইরেক্ট রিলেশন আছে আর
এটা দেখলাম যে হেনরি কনস্ট্যান্টের ভ্যালু সাথে আমার সলিবিলিটির ইনভার্স রিলেশন, অর্থাৎ কেএইচ এর ভ্যালু যত ইনক্রিজ করবে সলিবিলিটি তত ডিক্রিজ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পারেচারের উপর। আমরা যেহেতু এটা একটা এক্সোথার্মিক প্রসেস, যেহেতু এক্সোথার্মিক প্রসেস তাই টেম্পারেচার বাড়লে এক্ষেত্রেও মানে গ্যাস ইন লিকুইডের ক্ষেত্রেও সলিবিলিটি কমবে। তাহলে এই ছিল আমাদের 2.3। নেক্সট ভিডিওতে 2.4 সম্পর্কে ডিসকাস করব। আশা করি ভিডিও সম্পর্কে ভিডিওর যে টপিক সে সম্পর্কে তোমাদের কোনো ডাউট নেই। সো থ্যাংক ইউ, কিপ স্টাডিং, অল দ্য বেস্ট।